কে কি অবস্থা ভাই ব্রাদার, অবস্থাটা কি? অনেক তো চেষ্টা করলেন কিন্তু কাম তো হইলো না। মহিউদ্দিন মেয়ে তো 11,000 প্লাস ভোট পাই হয়ে গেছে, 11,000 ভোট পাই হয়ে গেছে, বহু চেষ্টা করছে আটকার, কোনো কাম হয় না ভাইয়া। ভালো মানুষের দাম যে ভালো মানুষের দিতে জানে। পটুয়াখালীতে আজকে নির্বাচন গেছে, মনে করেন যে মহিউদ্দিন মিয়া পটুয়াখালী গেট আপ চেঞ্জ করিয়া লাইছে। বরিশালে মানুষ আসে পটুয়াখালী দেখতে, পাকিস্তান থেকে মনে করেন যে পোস্ট দেয় সেলফি রোড, হ্যাঁ সেটা বানাই লাইছে মহিউদ্দিন মিয়া। মনে করেন যে আপনার কি বলবো, এটা বললে তো প্রকাশ করা যাবে না। জাউতলা কী আসছিল এটা আমরা দেখছি, আমরা যখন এসএসসি পরীক্ষা দিছি দেখছি, সেই জাউতলা কী হয়ে গেছে। সেই মহিউদ্দিন মিয়ার লোকের ভিড়ে ভাড়ায় মানে সে আর হইতে পারবে না, বহু সিস্টেমে মনে করেন অনেক কিছু করছে ভাইয়া, ঠিক আছে। তো আমরা আসলে এখানে বিরোধী দল বলতে কিছু না, আমরা সবাই মনে করেন এক ধরনের আওয়ামী লীগ, তাই না? তো সেক্ষেত্রে এখানে মনে করেন পিটাফাটির তো দরকার নেই ভাইয়া, জনগণ যাকে চাবে সে হবে। দেখেন এখানে মহিউদ্দিন মিয়া বুঝাই দিয়েছে যে মনে করেন কীভাবে মানুষের মন জয় করা যায়, ঠিক আছে। সে খালি মিটিং কল, সে কিছু হালকা পাতলা, কিন্তু সে কিন্তু মনে করেন ওই রকম মানে ইয়ে করে না। কিন্তু দেখেন 11,000 ভোট পেয়েছে, 11,000 পৌরসভার ভিতরে, ঠিক আছে। আবার সে নির্বাচিত, আবার 5 বছর, আমরা সবাই খুশি, ঠিক আছে। তো আমার যে কথাটা মহিউদ্দিন মিয়ার সাহেবকে নিয়ে যে কথাটা বলছি, যে আমরা হইলাম সব আপনার তো পৌরসভার ভিতরে, আমরা পটুয়াখালী সদর ভিত্তে আছি মেয়র সাহেব, আমরা মনে করেন যে পৌরসভার মানে সদর ভিত্তে আছি, এটা হইলো ছোটো বিঘি বড় বিঘি, আমার বাড়ি হলো বড় বিঘি। তো আমি এই কথাটাই বলতে চাই যে আপনি হয়েছেন, আমরা খুশি, আমরা আনন্দিত, পটুয়াখালী সবাই আনন্দিত আপনি হওয়ার কারণে, কারণ আপনার দ্বারা পটুয়াখালী পরিবর্তন হয়েছে, উন্নত হয়েছে। তো সেক্ষেত্রে আমরা চাই, আপনি তো পৌরসভা দেখছেন, এই 5 বছরে পুরো সদরটা আপনি চেঞ্জ করে দেন। আমরা এটা আশাবাদী আপনার থেকে, আমরা যারা সদরের লোক আছি সদরটা চেঞ্জ করে আনলেন। সদর মানে ওদিকে রাস্তাঘাট পুরো পটুয়াখালী সদরের রাস্তাঘাট চাই, আমরা আর কিছু চাই না। বিল্ডিংয়ের দরকার নেই, টেয়াবাসের দরকার নেই, কিছু নাই মেয়র সাহেব। আমরা খালি চাই যেন পটুয়াখালী পুরো সদরের ভিতরে যে যে রাস্তাগুলো আছে যেগুলো অকেজ হয়ে গেছে, আপনি খালি এই রাস্তাগুলো ঠিক করে দেন। আপনাদের আমার আর কোনো দাবি নেই, আপনাকেও আপনাদের আমার এই দাবি নেই যে আপনি ডাইকে নিয়ে আমাকে ভাত খাওয়ান, গোস্ত দিয়ে গরুর গোস্ত দিয়ে, কোনো দরকার নাই। আপনি শুধু আমার রাস্তাঘাটগুলো ঠিক করে দেন, এই আপনার কাছে আমার একটা আবেদন, দয়া করে এটা করবেন। আপনি হয়েছেন কংগ্রাচুলেশন, আমরা মনে করেন যে দুঃখের বিষয় হলো আমরা আপনার পাশে সিট থাকতে পারিনি। আমার মতো অনেক লোকই ছিল না, কর্মব্যস্ততার কারণে মিডল ক্লাস ফ্যামিলি, চাকরি বিক্রি না করলে চলে না, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা অনেক দূরে কর্মব্যস্ততায় ছিলাম, কিন্তু আমরা ফেসবুক বা এই অনলাইন মাধ্যমে অনেক চেষ্টা করছি, অনেক সাপোর্ট করছি আপনাকে মন থেকে ডাইরেক্ট, ঠিক আছে, যে আপনি যেন হন। সো সেক্ষেত্রে কংগ্রাচুলেশন, আমি চাই পটুয়াখালী সদর ড্রাইভার আপনি চেঞ্জ করে দেন, পুরো পটুয়াখালী সদর, সদরের ভিতরে যে কটা ইউনিয়নের সব আপনি চেঞ্জ করে দেন, দেখাই দেন। আগামী 5 বছর পরে, আবার 5 বছর পরে মনে করেন যেন আমরা আপনাকে আবার ভোট দিয়ে আবার হইতে পারি, এটি আমরা চাই। আর কিছু চাই না, দরকার নেই আমি টাকা পয়সা কিছু দরকার নেই, খালি আমাকে রাস্তাঘাট করে হয়ে দেন মহিউদ্দিন মেয়র আঙ্কেল, দয়া করে এই 5 বছর পটুয়াখালী সদরটা চেঞ্জ করে দেন। পৌরসভা তো চেঞ্জ করে লাগছেন অলরেডি, এবার সদরটা চেঞ্জ করে দেন দয়া করে। আসসালামু আলাইকুম মেয়র সাহেব, কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন, আবার 5 বছর আল্লাহ আপনাকে হায়াত দান করুক, অনেক অনেক সামনে আরও কিছু করার অভিজ্ঞতা দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।